আসসালামু আলাইকুম। সংবাদের শুরুতে শিরোনাম, সোনাহাট স্থলবন্দরে চালু হয়নি ইমিগ্রেশন, বাণিজ্যে বাধাগ্রস্ত, রাজস্ব আয়ের বিপুল সম্ভাবনাময় বন্দর উত্তরে জেলা কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাটি স্থলবন্দর। এ বন্দরের অবকাঠামো নির্মাণ করা হলেও শুধু ইমিগ্রেশন চালু না থাকায় আমদানি রপ্তানি বাণিজ্যের প্রসার হচ্ছে না, তাই ইমিগ্রেশন চালুর প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন বন্দর কর্মকর্তারা। ভারতের আসাম মেঘালয় সহ সেভেন স্টার খ্যাত রাজ্যগুলোর সঙ্গে পণ্য আমদানি ও রপ্তানির জন্য 2013 সালে 4 সেপ্টেম্বর সোনাহাট স্থলবন্দরে চালু হয়। দেশের 18তম এই স্থলবন্দর দিয়ে ভারত থেকে 10টি পণ্য আমদানি এবং বাংলাদেশ থেকে সব পণ্য রপ্তানি করতে বন্দরের অবকাঠামো নির্মাণ করা হয়। তবে বন্দর চালুর দীর্ঘ সময় পার হলেও এ পর্যন্ত শুধু কয়লা ও পাথর আমদানি করা হয়, এছাড়া হাতে গোনা কয়েকটি পণ্য রপ্তানি করা হয়। এতেই বছরে প্রায় 12 কোটি টাকা আয় হচ্ছে। ব্যবসায়ীদের অভিযোগ, ইমিগ্রেশন চালু না থাকায় ব্যবসায়িক সম্পর্ক ব্যাহত হচ্ছে, পাশাপাশি যোগাযোগের ক্ষেত্রে হয়রানির শিকার হতে হচ্ছে। এছাড়া মাঝে মধ্যে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকে, এতে প্রায় 3000 শ্রমিক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে বন্দরে ব্যবসায়ী শাকিল বলেন, শুধু ইমিগ্রেশন না থাকায় 450 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ব্যবসায়ীদের সঙ্গে দেখা করতে হয়, ফলে অনেক সময় জরুরি ব্যবসায়িক আলাপ সম্ভব হয় না। ইমিগ্রেশন চালু হলে ভারতের সেভেন স্টার খ্যাত রাজ্যসহ ভুটানের সঙ্গে উত্তর অঞ্চলে মানুষের যোগাযোগের সুবিধা হবে বলে জানান সোনাহাট স্থলবন্দরে আমদানি রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। বন্দরের C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রাজীব আহমেদ জুয়েল জানান, ইমিগ্রেশন চালু হলে উভয় দেশের মানুষের উপকার হবে, সম্পর্ক উন্নত হবে, এছাড়া ব্যবসার পরিধি বাড়ার পাশাপাশি সরকারের রাজস্ব বাড়বে। কুড়িগ্রামে পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম ইমিগ্রেশন চালুর বিষয়ে আশা প্রকাশ করে বলেন, সোনাহাট স্থলবন্দরে ইমিগ্রেশন চালুর ব্যাপারে পুলিশের পক্ষ থেকে যেসব ব্যবস্থা নেওয়া প্রয়োজন তা দ্রুত করা হবে। বন্দরের সহকারী পরিচালক ট্রাফিক মোহাম্মদ রুহুল আমিন জানান, সোনাহাট স্থলবন্দরে ইমিগ্রেশন চালুর সিদ্ধান্ত হলে বন্দরের পক্ষ থেকে প্যাসেঞ্জার টার্মিনাল সহ প্রয়োজনীয় সব অবকাঠামো নির্মাণ করা হবে। 2013 সালে সোনাহাট স্থলবন্দর চালু হলেও অবকাঠামো নির্মাণ করা হয় 2016 সালে। 14.68 একর জমির উপর বন্দরে অবকাঠামো নির্মাণ করা হয়। এ বন্দরে 600 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন একটি ওয়্যার হাউস, 96,000 বর্গফুটের পার্কিং ইয়ার্ড, 95,000 বর্গফুটের ওপেন স্টক ইয়ার্ড, শ্রমিকদের জন্য 2টি বিশ্রামাগার, একটি প্রশাসনিক ভবন ও দ্বিতল ডরমেটরি ভবন রয়েছে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।